ডেস্কটপের বেসিক যেই জিনিসটা কম্পিউটার কীভাবে ইউজ করে ওই জিনিসটাও আমি জানতাম না। একটা ব্যানারে দেখি যে এখানে ফ্রিল্যান্সিং শেখা হয়, তখন আমার মনে একটা প্রশ্ন জাগে, আসলে ফ্রিল্যান্সিংটা কী? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আমি পড়াশোনা করতেছি নোয়াখালী সরকারি কলেজ থেকে, এবার অনার্স ফাইনাল ইয়ারে আছি। আসলে গ্রাফিক্স ডিজাইনে আমার আসার মতো ওরকম কোনো একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি 2016 সালে যখন একটা ব্যানারে দেখি যে এখানে ফ্রিল্যান্সিং শেখা হয়, তখন আমার মনে একটা প্রশ্ন জাগে, আসলে ফ্রিল্যান্সিংটা কী? তখন আমি আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নিতে থাকি বা ওইটার একটা ইচ্ছা থাকে, ইচ্ছা হয়েছিল যে তখন আমি ফ্রিল্যান্সিং করব, এরকম একটা ইচ্ছা হয়েছিল। কিন্তু আমার আসলে সময়ের কারণে আমি ওই ফ্রিল্যান্সিংটা করতে পারি নাই। পরবর্তীতে 2020 সালে করোনা সংক্রান্ত সমস্যার কারণে যখন কলেজ বন্ধ ছিল, তখন আসলে আমি আমার বড় ভাইয়াকে বলি যে আমি এই সময়টুকু কাজে লাগাইতে চাই। তখন আমার বড় ভাইয়া আসলে বিদেশ থাকে, উনি বিদেশ থেকে আসি করোনার কারণে আটকে গেছে, তখন আর উনি যাইতে পারে নাই ওই সময়। পরবর্তীতে আসলে ওনার কাছে হাতে তেমন কিছু টাকাও ছিল না, তো উনি আমার কম্পিউটার কেনার জন্য হাওলাত করছিল কার কাছ থেকে জানি না। আসলে আমি প্রথম থেকেই আসলে ডেস্কটপের বেসিক যেই জিনিসটা কম্পিউটার কীভাবে ইউজ করে ওই জিনিসটাও আমি জানতাম না। আমি এখানে কোর্স শুরু করার 3 মাস আগ থেকে আমি কম্পিউটার নিয়ে একটু রিসার্চ করি। আমার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে আশিক, তো আমি ওকে বলি যে আসলে আমি কেমনভাবে শিখলে, কোনটা শিখলে কেমন হয়, আমি আসলে গ্রাফিক্স ডিজাইন কি, তারপরে ওয়েব ডিজাইন কি, আমি এগুলো কিছুই তেমন একটা জানতাম না। আমি আমার ফ্রেন্ড আশিককে বলি যে আমি ওয়েব ডিজাইনে ভর্তি হব, তখন ও সুন্দর করে একটা মিষ্টি হাসি দিছিল, দিয়ে আমারও বলে, দেখ যদি ওয়েব ডিজাইন করস তাহলে তোর মনে করস যে 2 বছর অন্তত এখানে সময় দিতে হইব, আর আমি মনে করি তোর কাছে 2 বছর সময় দেওয়ার মতো সেই সময় তোর কাছে নাই। ও আমারে আসলে অনেক ভালো একটা যুক্তি পরামর্শ দিছিল। পরবর্তীতে ও আমারও বলতেছে যে আচ্ছা তাহলে তুই মোশন গ্রাফিক্সে ভর্তি হতে পারিস। তো আমি মোশন গ্রাফিক্সে ভর্তি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, মোশন গ্রাফিক্সে ভর্তি হব, তো সেই জন্য আমি ওর সাথে একদিন বিভিন্ন আইটি সেক্টরেগুলোতে যাই, আইটি প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার ফলে আমি আসলে আমার তেমন একটা ভালো লাগে নাই সবগুলোতেই, কিন্তু যেগুলোতেই গেছি সবাই আমারে বলতেছে যে গ্রাফিক্স ডিজাইন আগে শেষ করো, দেন তুমি মোশন গ্রাফিক্সে আসো। পরবর্তীতে আমি আর ও চিন্তা করলাম যে আসলে মনে হয় এটাই সত্যি। তো ও আমারে যখন আরেকদিন পরে ক্রিয়েটিভ আইটিতে আনছিল, আনার পরে আমি একটা ম্যামের সাথে কথা বলি, বলার পরে উনি আমারও বলতেছে যে তুমি আগে গ্রাফিক্স ডিজাইনটা শেষ করো, দেন তুমি মোশন গ্রাফিক্সে যাইও। তো তখন আমরা ডিসিশন নিই যে আসলে আমি গ্রাফিক্স ডিজাইনে করব। করার পরে আমি 2020 সালের মার্চের দিকে আমি এখানে একটা কোর্সে ভর্তি হই। আমার বেস হচ্ছে পিজিটি 2036 বেসের, আমি স্টুডেন্ট, আমার মেন্টর হচ্ছেন রিফাত স্যার। আর ওইখানে ভর্তি হওয়ার পরে আমি ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার ফলে আমি যখন 15-20 দিন যাই, তখন আমার আসলে ফ্রেন্ড সার্কেল হয়। আমাদের সবগুলোর মধ্যে একটা হেল্পফুল মাইন্ডটা কাজ করতো যে একজন আরেকজনকে সাহায্য করব। এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমাকে অনেক কিছু দিয়েছে, যেটা আসলে আমার লাইফে অনেক, আমি অনার্স 4th ইয়ারে পড়ি, কিন্তু আমি আসলে সাকসেসফুল জিনিসটা এখনও আমার ওই পড়ালেখা থেকে আসে নাই। কারণ আসে নাই কেন, ওইখানে কম্পিটিশন যাই হোক যেমনি হোক আমি নিজেই হয়তো পড়ালেখা করতে পারি নাই, কিন্তু এমন একটা আইটি সেক্টর যেখানে আমি আসার ফলে নিজেকে অনেক ইম্প্রুভ করছি। আমাদের মেন্টর ছিলেন রিফাত স্যার, উনি ক্লাসের মধ্যে অনেক ভালো অ্যাডভাইস দিতেন, এবং উনি আমাদেরকে গ্রাফিক্স ডিজাইনে যত কিছু লাগে মোট কথা উনি আমাদেরকে সব কিছুই শিখাইছেন, খুঁটিনাটি যত কিছু আছে সব কিছুই শিখাইছেন, তার মধ্যে লোগো, প্লায়ার, ব্যানার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড ইত্যাদি যত কিছু আছে সব কিছুই আমাদেরকে শিখাইছে। পরবর্তীতে ক্লাসের শেষ মুহূর্তে এসে উনি আমাদেরকে মার্কেট প্লেসে কাজ করার জন্য অ্যাকাউন্ট তৈরি করছি, তার মধ্যে freelancer.com, ফিগবেস্ট, ফাইবার এগুলাতে আমাদেরকে নেওয়া হয়। প্রথমেই আমাদেরকে freelancer.com এ নেওয়া হয়, আর freelancer.com এ অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে
সর্বক্ষেত্রে আমাদেরকে হেল্প করছেন এবং ক্লাস চলাকালীন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করি দুই মাস পরে আমি $175 একটা সোশ্যাল মিডিয়া ব্যানারে উইন করি এখন বর্তমান পর্যন্ত আর $500 ওইটা কিন্তু ক্লাস চলাকালীন সময়ে আমি উইন করছিলাম উইন করার পরে আমার কাছে আসলে অনেক হ্যাপি লাগছিল যে সাধারণত সবাই কিন্তু $175 প্রথম অবস্থাতেই এত বেশি আর্ন করতে পারে না কিন্তু আমি সেটা পারছি সেজন্য আমি অনেক খুশি হয়েছি এবং আমার মেন্টর রিফাত স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই যার কারণে আমি এই পর্যন্ত পৌঁছতে পেরেছি পরিশেষে আমি নতুনদের জন্য বলবো এই করোনাকালীন সময়ে অবসর সময় পার না করে যে কোনো একটা সময় নিজেকে একটা কাজে লাগান এটাই আপনার জীবনের জন্য বেটার হবে এবং আমি আমার ফ্যামিলি ক্রিয়েটিভিটি এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার ছোট একজন আন্টি যার কাছ থেকে থাকি আমি এই কাজটা শিখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি যেন ইন ফিউচারে ভালো কিছু করতে পারি সেই দোয়া কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম।